সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে 19তম পর্ব পাঠ করে শোনাচ্ছি। বেথরডুরি থাকাকালীন মামা বাড়িতে দাদু, দিদিমা, মা, সেজমামা, মামিমা, বাবুল, রাজু, ছোটোমাসি, সেজমাসি, চিনিমাসি এই কজন আমরা ছিলাম। এর সাথে আমার মেজ দিদা এবং তার ছোটো মেয়ে অর্থাৎ মীনাক্ষী মাসিও ছিলেন। নমামা তখন চাকরি পেয়ে গেছেন, সম্ভবত হরিহরপাড়ায় থাকতেন। ছোটো মামা মনে হয় কলকাতায় পড়াশোনা করতেন। দাদুর বাংলাদেশের বাড়ি ছিল ময়মনসিংহ জেলার আশুজিয়ায়। সেখান থেকে দেশ ভাগের সময় দাদুরা তিন ভাই এখানে চলে আসেন। দাদুর বড় দুই দাদাকে আমি দেখিনি, আমার জন্মের আগেই তারা মারা যান। দাদুরা সম্ভবত তিন বোনও ছিলেন, তাদের আমি জানি না। মার কাছে এক পিসির গল্প শুনেছি, বড় দাদু অর্থাৎ শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ভট্টাচার্য আর দাদু অর্থাৎ শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ভট্টাচার্য নদিয়া জেলার বেথরডুরিতে এসে পাশাপাশি বেথরডুরি মৌজায় পাকা বাড়ি করেছিলেন। মামা বাড়িতে অনেকটা জায়গা জুড়ে ছিল। মামা বাড়ির এক পাশে দুর্গা মণ্ডপ। দাদুর এক কোনো এক পূর্বপুরুষ শতিনেক বছর আগে দুর্গা মন্ত্রের সিদ্ধি লাভ করেছিলেন। সেখান থেকে নিয়মিত প্রতি বছর দুর্গাপূজা ঘটা করে হয়ে আসছে। বাবাদের দুর্গাপুজো একই সাথে মামা বাড়ির পুজোর সাথে হতো। বাবারা কিছু মূল্য ধরে দিতেন, মূর্তি বানিয়ে পুজো করা হতো। আগে আগে সেখানে পাঠা বলি হতো, পরে সেটা বন্ধ হয়ে যায়। বাড়ির মধ্যে অনেক কটা ঘর ছিল, তিনটে বড় ঘর, হল ঘর, তাছাড়া রান্নাঘরটা বিশাল ছিল, ওটাও একটা ঘরই ছিল। তার পাশে খড়ের চালযুক্ত রান্নাঘর ছিল। সামনে লম্বা বারান্দা ছিল, দাদু বারান্দায় ছাত্র পড়াতেন। পায়খানাটা আগে অনেকটা দূরে ছিল এবং তার পাশে আরেকটা খাটা পায়খানাও ছিল। পরে বাড়ির কাছাকাছি একটা পাকা পায়খানা তৈরি করা হয়েছিল। এছাড়া বাড়ির সংলগ্ন বাথরুম ছিল, বাড়িতে কুয়ো এবং টিউবওয়েলও ছিল। তখন মামা বাড়িতে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, রাতে হ্যারিকেন আর লম্ফ জ্বালিয়ে কাজ চলত। পাখা বলতে তালপাতার পাখা। বাড়িটা বেশ লম্বা, সাদা ধপধপে চুনকাম করা। বারান্দায় লম্বা লম্বা কতগুলো পিলার বা খাম্বা ছিল। বাড়ির চারপাশে উঠোন, সকালে অনার মা যার ভালো নাম খুকি দাসী গোবর ছড়া দিয়ে উঠোন নিকতন। অনার মা মারা যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত একটানা আমাদের মামা বাড়িতে কাজ করেছিল। উঠোনের পর বাগান, বাগানটা বাড়ির চারপাশেই ছিল। বাড়িতে রান্নাঘরের পাশে একটা মস্ত বেল গাছ আর একটা মস্ত কুল গাছ ছিল। বাড়ির দিকে মুখ করে দাঁড়ালে বাড়ির সামনে ডান দিকে আর একটা মস্ত বেল গাছ ছিল। সম্ভবত 1974 সালে প্রবল ঝড়ে গাছগুলো সব উপড়ে ভেঙে পড়ে। সৌভাগ্য এই যে গাছগুলো ঘরের ওপর এসে পড়েনি, কারণ বাড়িতে বারান্দার চাল এবং রান্নাঘরের চাল টালির ছিল। এছাড়া মাঝের হলঘরটা ছিল অ্যাসবেস্টাসের, আগে ওই হলঘরটা ছিল না। বারান্দা এবং তার দুপাশে বারান্দার প্রজেকশন ছিল, পরে হলঘরটা বানানো হয়েছিল। বাগানে নানা রকম গাছপালা ছিল। সামনের দিকে এবং ডান দিকে বাড়ির দিকে মুখ করে তাকালে প্রধানত ফলের গাছগুলো ছিল।